আসসালামু আলাইকুম, টু টু রিভিউ হায়াত চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে থাকছে এয়ার কুলার। এটা হচ্ছে আরএফএল ভিশনের 45 লিটার ক্যাপাসিটি প্লাস হচ্ছে 22 লিটার ক্যাপাসিটি। যদিও এটি ছোট, একটা প্রবাদ আছে যে ছোট মরিচের ঝাল বেশি, তো এটা কিন্তু 230 ওয়াটের, খুব হ্যাভি শক্তিশালী এটা কিন্তু। তো এইটারই রিভিউ দিব। আর এয়ার কুলার কিন্তু এখন আমাদের প্রয়োজন পড়ছে, আর এয়ার কুলারগুলো কিন্তু এখন কোয়ালিটি সম্পন্ন। আমাদের অনেকেরই কিন্তু বাসায় এসি লাগানো সম্ভব হয়ে ওঠে না, কারণ হচ্ছে আমাদের ভাড়া বাসা থাকে, প্লাস হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু আমাদের এয়ার কুলারের প্রয়োজন পড়ে। তো সেইখান থেকেই আমরা কিন্তু এয়ার কুলারটা খুব ইজিলি বাসা চেঞ্জ করলেও ক্যারি করতে পারি, প্লাস হচ্ছে এয়ার কুলারটা কিন্তু খুব অল্প খরচে আমরা এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ সারা মাসের ইলেকট্রিসিটি বিলটা কিন্তু খুবই কম, অর্থাৎ 200 টাকার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে সারা মাসের ইলেকট্রিসিটি বিলটা। আর এটা কিন্তু আপনি পানি দেওয়ার মাধ্যমে, হয়তো একটু কষ্ট হয় যে পানি দিতে হয়, পানি দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি এর থেকে একদম ঠান্ডা বাতাসটা পাচ্ছেন। আর এই দুইটা কিন্তু একদমই পরীক্ষিত, সেইখান থেকেই আমি কিন্তু আপনাদের রিভিউটা দিচ্ছি। তো এটা আছে ভীষণের 45 লিটার, আর এটা আছে হচ্ছে 22 লিটার, এই দুইটার রিভিউ দিব। এটা হচ্ছে আরএফএল ভিশনের 45 লিটার ক্যাপাসিটি, অর্থাৎ পানি এটাতে 45 লিটার দিতে পারবেন, 45 লিটার ক্যাপাসিটি। প্লাস হচ্ছে এটার ওয়াট যদি বলি, এটার ওয়াট আছে 110 ওয়াট, অর্থাৎ 110 ওয়াটের একটি ফ্যান এটাতে চলবে। আর এটা কিন্তু ইভোভাটার যে মোটরটা আছে সেটা কিন্তু এটাতে ব্যবহার করা। আরএফএল ভিশন থেকে এটাতে দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি, প্লাস হচ্ছে ফ্রি সার্ভিসটা অলওয়েজ থাকছে, আর আফটার সেল সার্ভিসটা থাকছে হোম সার্ভিস। তো এটার এমআরপিটাও যদি বলি, এটা হচ্ছে 15,500 টাকা, 15,500 টাকাতেই আপনারা কিন্তু এটা ক্রয় করে নিতে পারবেন। তো এটার ভালো মন্দ দিক যদি আমি বলি, এটার ভালো মন্দ দিক দেখতে হলে এটা হচ্ছে তিনটা সাইড থেকে এয়ারটা ক্যাচ করে এয়ারটা টানে, দেন হচ্ছে আউটপুটটা দেয় হচ্ছে একটা সাইড দিয়ে। আর এটাতে যে পানির সিস্টেমটা বলছি সেটা হচ্ছে ডাবল পাম্প কাজ করে, যার দরুন আপনার কুলিংটা খুব ভালো দিতে পারে। প্লাস হচ্ছে তিন সাইডের যে হানিকম প্যাড ব্যবহার করা হয়েছে, এটা খুব দ্রুত ভিজাতে সক্ষম হয়। সেন্তে মোটরটা ব্যবহার করা হয়েছে ইভোভাটার মোটর, যেটা 110 ওয়াটের। প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটাই সাইড দিয়ে হচ্ছে এয়ার ফ্লোটা হবে। প্লাস হচ্ছে এখানে এটা পাওয়ার বাটনটা পাচ্ছেন, পাওয়ার বাটনটা প্রেস করলেই কিন্তু এটা অন হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে সব থেকে এটা তিনটা স্টেপে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তিনটা স্টেপে এটা বাড়বে। এইটা প্রথম স্টেপ মিনিমাম, মিডিয়াম, ম্যাক্সিমাম। এটা কিন্তু একদমই নয়েজলেস, আর এখানে কিন্তু টেম্পারেচারটা শো করছে, অর্থাৎ ডিসপ্লেটা শো করছে। এখানে কিন্তু আপনার মনিটরিং হবে। এটাতে কিন্তু দুইটা আইস বক্স থাকছে, অর্থাৎ পানি আপনি ব্যবহার করতে পারবেন। এটাতে কেমিক্যাল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কেমিক্যাল দেওয়া আছে। এটা একবারই পানি দিয়ে, দ্বিতীয়বার আর আপনার এই যে লিড আছে এটা খোলা লাগবে না, এই একবার পানি দিয়ে সেই পানিটাই আপনি কিন্তু বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। তো এইটা আপনি এইখানে দিয়ে রাখলে এটা কিন্তু 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে, অর্থাৎ পানিটা আরও হিমশীতল হবে, প্লাস হচ্ছে আপনার বাতাসটা আরও ঠান্ডা হবে। তো এটা দুইটা থাকছে এটার সঙ্গে, এটা প্লাস পয়েন্ট যে একটা ডিপে রেখে আপনি দ্বিতীয়টা এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু এয়ার ফ্লোটা হচ্ছে। তো আমি যদি এখানে এখন একটু পানি ব্যবহার করি, তো দেখতে পাচ্ছেন যে হানিকম প্যাড এই সাইডে আছে, এই সাইডে আছে, এটা শুধু এয়ারটা ক্যাচ করার জন্য। তিন সাইডেই কিন্তু আপনার হানিকম প্যাড আছে, আর এইখানে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার জন্য এখানে কিন্তু এই সাইড দিয়ে কিন্তু পানিটা প্রবেশ করিয়ে নিতে হবে। তো আমি যদি এটাতে পানি দিই, তো এটাতে পানি দিতে হবে। আর কখনো যদি আপনারা পানি চেঞ্জ করতে চান, নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনারা পানিটা চেঞ্জ করার জন্য, অর্থাৎ যখন পানিটা আপনি ফেলে দিবেন। তো এইটা যেহেতু পানি দেওয়ার পর এটা কিন্তু একটু ভারী হয়ে যায়, যেহেতু 45 লিটার ক্যাপাসিটি, 45 লিটার পানি দেওয়ার পর কিন্তু ভারী হয়ে যায়। তো টাকা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু লাগিয়ে নিলেই যে কোনো স্থানে, যেখানে নিলে আপনি বেটার ফিল করেন সেখানে নিয়ে কিন্তু ঠান্ডা বাতাসটা নিতে পারবেন, অর্থাৎ যে কোনো স্থানে নিতে পারবেন, এটা কিন্তু পোর্টেবল হয়ে যাবে যখন আপনি চাকাটা লাগিয়ে নেবেন। তো এখন যেহেতু আমি পানিটা দিয়েছি, তো এটা কিন্তু রোটেট হবে, আপনারা যদি লক্ষ্য করেন লেফট এবং রাইট সাইডে রোটেট হবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এটা কিন্তু রোটেট হচ্ছে। তো আপনাদের এখন আমি দেখাবো, যেহেতু আমি পানি দিয়েছি এটাতে, দেখাবো যে পানিটা কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে কুলিং অপশন আছে, তো ভিতরে দেখছেন যে পানিটা এখন পর্যন্ত আসে নাই, এটা হচ্ছে আমি আগে চেক করেছি যার জন্য এরকম দেখাচ্ছে। এখানে যদি লক্ষ্য করেন,
এটা কিন্তু ডাবল পাম্পিং সিস্টেমটা চালু হয়ে যাবে। তো আমি যখনই কুলিং অপশনটা, এই যে এখানে লক্ষ্য করেন, কুলিং অপশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি ওঠা শুরু হবে। এই পানিটা কিন্তু উঠতে থাকবে, পানি উঠে দেন হচ্ছে এই যে খাঁজকাটা আছে চারিদিক দিয়ে, অর্থাৎ তিন সাইডে যে প্যাড আছে এটা কিন্তু ভিজে যাবে। প্যাডটা ভিজার পরে দেন হচ্ছে আপনার ঠান্ডা বাতাসটা আসতে থাকবে। তো এই পানির মধ্যেই কিন্তু আপনি এই বক্সটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ এখন তো এটা ডিপ করা নাই, তো ডিপ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অথবা আপনি কিন্তু এখানে সরাসরি আইস দিতে পারেন, আর আইস দিলে কিন্তু প্রচুর ঠান্ডা হবে, আপনার ঘরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ এইটাতে কিন্তু 200 স্কোয়ার ফিটের একটা রুম ঠান্ডা করা সম্ভব। আর এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচারটা পূর্বে যেমনটা ছিল এখন কিন্তু কমছে। তো আস্তে আস্তে আপনার এয়ার ফ্লোটা কিন্তু বাড়তে থাকবে, আপনার এখন কিন্তু ঠান্ডা বাতাস এসে গেছে, তো সাথে সাথে কিন্তু আপনার এখানে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। পলিব্যাগ দিয়ে দেখায় যে এয়ার ফ্লোটা কীরকম কী হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এয়ার ফ্লোটা এরকমভাবে, অর্থাৎ অনেক বাতাস হয়, আর এটা কিন্তু একদমই নয়েজলেস, বাতাসটা কিন্তু অনেক হয়, আপনার ঘরটা কিন্তু নিমেষেই ঠান্ডা করে দিবে। তো দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু পানি উঠছে। তো আমি এটার MRP বলে দিয়েছি, এটা হচ্ছে 15,500 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, আপনারা কিন্তু কল করে, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনারা অফারটা জেনে নেবেন, প্লাস কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করে নিতে পারবেন। এটা হচ্ছে 45 লিটার ক্যাপাসিটি, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 22 লিটার ক্যাপাসিটি। ছোটো মরিচে বেশি ঝাল এরকম একটা কথা আছে, তো এইটা কিন্তু অনেক হ্যাভি, আর এটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনারা পারচেস করতে পারবেন 13,500 টাকাতে। এটা পাওয়ার বাটন প্রেস করাই আছে, তো আমি যদি স্পিডটা চালু করি দেখতে পাচ্ছেন এটার এয়ার ফ্লোটা কিন্তু খুবই হ্যাভি। আমি শুধুমাত্র এর এয়ার ফ্লোটা চেক করার জন্য এই পলিব্যাগটা যদি দিই, আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু এয়ার ফ্লোটা অনেক ভারী, আর অনেক জোরে এয়ার ফ্লোটা হয়, অনেক স্পিডে কিন্তু এয়ার ফ্লোটা হচ্ছে। এটা ছোটো হতে পারে কিন্তু এটা কিন্তু অধিক পরিমাণে ঠান্ডা দিয়ে থাকে, এটা কুলিং অপশনটা চাপা আছে যার জন্য এখন কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা বাতাসটা আসছে। আর এখানে টাইমার আছে, ওইটাতেও কিন্তু টাইমার আছে, আপনারা চাইলে কিন্তু টাইমারটা দিতে পারবেন। এটা হয়তো আপনারা দেখছেন যে ওইটার তুলনায় একটু নয়েজ আসে, কিন্তু এটা কিন্তু 230 ওয়াটের, ছোটো হলেও এটা কিন্তু 230 ওয়াটের, আর অনেক শক্তিশালী। তো আমাদের অনেকেরই কিন্তু ঘরে এসি লাগানোর, মানে এসি লাগানো সম্ভব হয়ে থাকে না, কারণ ভাড়া বাসা থাকে অথবা সেই রকম স্পেস হচ্ছে না, যাদের এরকম সমস্যার মধ্যে আছেন, তো তাদের জন্য কিন্তু পারফেক্ট এয়ার কুলারটা, এটা কিন্তু ভালো একটা ঠান্ডা দেয়। আপনি এর সঙ্গে কিন্তু আর একটু যদি চান যে আপনি উপরে সিলিং ফ্যানটা চালিয়ে রাখতে, তাহলে কিন্তু এই ঠান্ডা বাতাসটা ঘরের চারিকোণায় ছড়িয়ে দেবে, আর এইটাও কিন্তু আধা ঘন্টা পর্যন্ত চললে কিন্তু আপনার ঘরটা ঠান্ডা হয়ে যাবে। তো যারা কিনা চাচ্ছেন এয়ার কুলার নিতে, তারা কিন্তু এটা হচ্ছে 230 ওয়াটের, হ্যাভি শক্তিশালী হবে, এটা নিয়ে নিতে পারেন। এটা 13,500তে পাচ্ছেন, আর এটা হচ্ছে 15,500তে পাচ্ছেন। এছাড়াও এটার মিডের একটা আছে 35 লিটার ক্যাপাসিটি, ওইটা কিন্তু আপনারা 14,500তে পেয়ে যাবেন। তো পারচেস করতে চাইলে আপনারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনারা পারচেস করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।